হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে শিবরাত্রি, তাই সকলকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। আমি কিন্তু আজকে উপোস করেছি, আর সকাল থেকে উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট, পুজো দেওয়াও হয়ে গেছে, আর শুভ তো অফিস চলেই গেছে। এই একটা মতন বেজে গেছে, আমি এখন রেডি হলাম আর যাচ্ছি হচ্ছে শিবরাত্রি সব কেনাকাটি করতে। আসলে শিবরাত্রিটা কখন লাগছে সেটা নিয়ে নানান ধরনের মত ছিল, কেউ 7টায়, কেউ 8টায়, কেউ 9টায় বলছে। তো দিদি ফোন করে ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনলো যে 8টা থেকে লাগছে বোধ হয়, তো ওই সময় যাব জল ঢালতে। তো তার আগে এগুলো সব কেনাকাটি করে নিই, আর আজকের দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজারে তো বেশ ভিড় ছিল, তখন আর বাজারের মধ্যে ভিডিও করতে পারিনি, কী কী কিনলাম সেগুলো শেয়ার করি। এই যে ফুল টুল কিনলাম, আকন্দর মালা, কাঁটা ফল, ধুতরা ফল, এগুলো সবারকে নিয়ে এসেছি, যেগুলো পুজো দিতে গেলে লাগবে। তারপরে দশকর্মা থেকে একটু সিদ্ধি, ফলকে, এগুলো নিয়ে এলাম। আর এই যে দই মিষ্টি এনেছি, একটু বেশি করে দই আনলাম, কারণ পরে আবার সামনে ঠাকুর খাওয়া আছে। আর এই যে ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি ফল, অনেক ধরনেরই ফল এনেছি, সেটা যেটা লাগবে সেটা সেটা নিয়ে যাব। মেন ইম্পর্টেন্ট বেল, বেল তো লাগবেই, বেল নিয়ে এসছি। শশা ঠশা অনেক কিছু, এই যে এই হচ্ছে সব বাজারপত্র করে রাখা। আর ওই দুধ টুধ যেগুলো লাগবে ওগুলো তো মুদিখানা দোকান থেকে নিয়ে আসা রয়েছে, ওগুলো আর দেখালাম না। তো এই গোছানো কমপ্লিট। আজকে মনে হচ্ছে একটু কম লোকজন করছে, যেহেতু অনেক রাত করে হচ্ছে, কালকে মনে হয় বেশি লোকজন করবে। কিন্তু বাজারে কিন্তু বেশ ভালোই ভিড়। এগুলো সব হলো পোছানো মোটামুটি কমপ্লিট। তো চলো এরপরে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই আমি আর পুকু হচ্ছে আজকে উপোস। পুকু উপোস তো জল ডালতে যাবো, কটার সময় যাবো? 9টার দিকে, 8টা 9টা। এখানে ঠাকুরমশাই আসবে, আর আজকে আমরা দুজনেই যাবো, আর কেউ নেই আমাদের তো পার্টনার আজকে। তো দুজনে যাবো, এই সব কিছু গোছাবো। পুকু কিন্তু উপর সকাল থেকে কিছু খেয়েছিস? ঢপ দিস না। আমি কিচ্ছু খাইনি। তো এখন আমরা পুরোপুরি উপোস, জল খাসনি তো? না, পুরোপুরি উপোস। আর 8টার সময় যাব হচ্ছে আমরা জল ঢালতে। আগে করেছিলিস শিবরাত্রি নাকি এটা প্রথম? না, এটা প্রথম। আগের বারও তো করেছিলিস? হ্যাঁ, আগের বারও করেছিল। তো তোমরা কে কে শিবরাত্রি করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের সব কিছু আনা কমপ্লিট, তাই তার কিছু লাগবে? তারপরে যাব হচ্ছে আমরা 8টার সময় জল ঢালতে। তারপরে ওখানে জল ঢালতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তো? খাইনি তো পক্ষ, মুখ টুকগুলো গ্রাম শুকিয়ে গেছে। খাবি, একটু খেয়ে নিবি? না, একটু সকালে খেয়ে তারপরে কিন্তু উপোস করে। আগের বার তো তুই খেয়ে স্কুলে গেলি পুকু, তারপরে তুই মোটেও খেয়ে স্কুল যাইনি আমি। আর আমার তো আগের বার স্কুলই ছিল না। অ্যাপেল নাকি খেয়ে নিলি না? না, আমাকে তার আগের বছর মানে 2022-এ জোর করে একটা পেয়ারা খাইয়ে দিয়েছিল। ও, আমি তো এখানে অনেক পরে এলাম, তার আগে খেয়েছে কিনা আমি তো দেখতে পারিনি। আমি আসার পর থেকে পুকু কিছু খায়নি, এটা আমি দেখেছি, তার আগের কথা আমি বলতে পারবো না। আমার রোদ্দুর দেখে মুখ শুকিয়ে গেছে। ও, রোদ্দুরের জন্য, খাওয়া দাওয়ার জন্য না। ঠিক আছে, আজকে কিন্তু ভাত খেতে নেই জানিস তো, সারাদিন খাওয়া যাবে না। জানি আমি। রাতে কি খেতে হবে জানিস তো? হ্যাঁ, পারবি তো? ঠিক আছে চলো, পুকু উপর দেখা যাক কতক্ষণ থাকে। এর মাঝখানে যদি কিছু খেয়ে নেয় আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব, কারণ এখনো 8টা 9টা বাজতে অনেক দেরি। হ্যাঁ, তার আগে আমি পড়তে যাব। ও পো, ওখান তার মানে ওখানে গিয়ে খেয়ে নিতে পারে, বা যাওয়া আসার পরে জল তো খেয়ে নেবেই মনে হচ্ছে। আমি জলের বোতল তো নিয়েই যাই না, এটা তো দূরের কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে বোধ হয় উপোস থাকবে। ঠিক আছে, আগে যাই ওখানে পুজোর ওখানে, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। 8:15 বাজে আর আমি হয়ে গেছি ফুল রেডি, শাড়ি টাড়ি পরে নিয়েছি,
এবার যাবো হচ্ছে মন্দিরে। পুরোটা কেমন দেখতে লাগছে তোমাদের ওখানে গিয়ে শেয়ার করছি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন সবে পড়ে এলাম আর এখন প্রায় 9টা বাজে আর আমরা এখন চলে এসেছি মন্দিরে। পুজো দিতে প্রচন্ড ভিড় আছে, পুজো দেওয়ার পর দেখা হচ্ছে। ঠাকুরকে দেখো, ওখান থেকে দেখো। তো বাড়ি এসেই কিন্তু একদম প্রথমে খেলাম হচ্ছে টক দই দিয়ে লস্যি, যেটা কিন্তু দিদি বাড়িতে বানিয়ে দিয়েছিল। আর ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর তারপরে হচ্ছে মেন আইটেম চলে এসেছে, সেটা হচ্ছে সাবু মাখা। শিবরাত্রিতে আর কি যেটা খেতেই হয়, না খেলে সেটা শিবরাত্রি শিবরাত্রি বলে মনে হয় না। তাই শিবরাত্রির দিন এই রাত্রিবেলা একেবারে এটা খেয়ে নিলাম। আজকের কোনো ডিনার নেই, তার জন্য এটাই কিন্তু পেট ভরে একটু খেয়ে নিলাম। আর আমার সাথে সাথে এই যে পুকুও কিন্তু এই সাবু খেয়েই উপোস ভাঙলো। ও কিন্তু আজকে সারাদিন উপোস করেছিল, আমি অনেক ইয়ার্কি ঠাট্টা করলাম কিন্তু ও কিন্তু পুরো উপোস ছিল। এই সবার খাওয়া দাওয়া হলো, 10টা বেজে গেছে, এই বাড়িতে এলাম, জাস্ট একটু ফ্রেশ হয়েছি, এখনও হওয়া বাকি। আর আজকের ব্লগটা এর বেশি আর বড়ো করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তার আগে একবার শুভকে দেখিয়ে দিই, আজকে সারাদিন আর শুভকে দেখানো হয়নি, কারণ শুভ বাড়িতেই ছিল না, অনেক কাজ করে এই জাস্ট দেখা হলো। তো ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।